चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अरे अरे चमकाने वाले माता स्वामी ने कहा ये भीम वाले कहाँ है बड़ा मेहरबानी। हेलो मगनू भाई बड़े दोस्तों खड़ोस के साथ अपने এডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্যামল হালবার জেলা পুলিশ উপস্থিত আছে, গজবজের বিধায়ক মাননীয় অশোক দেব উপস্থিত আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ত পরিবহন সীমন্ত বৈদ্য উপস্থিত আছেন, অনুরোধ করছি আপনারা চেয়ার আছে বসে যান। অসংখ্য ধন্যবাদ ওনাকে আজকে ওনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের আজকে সেবায়তের এই কর্মসূচিতে উপস্থিত থেকে আমাদেরকে গৌরবান্বিত করবার জন্য। আমরা অনুরোধ করবো আমাদের পৌরাঞ্চলের ৬ নম্বর বাড়ির পৌরপিতা কৌশিক রায় এবং ওনার সমস্ত সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এই অর্গানাইজটা করলে আমাদের মানুষকে উৎসব বাড়ানো আমাদের সামনে কৌশিক ভাই কদম রসুল আর ইনার সুরাত ইনাদের সমস্ত কর্মী সবাইকে দেখি যে হিসাবে প্রত্যেক প্রোগ্রামে কিছু না কিছু মানুষের সেবার জন্যে দু হাত বাড়িয়ে দেয় এর জন্য ইনাকে সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথা বলে নিজের বক্তব্য সম্পর্কে বলবো, আজকে আমাদের গ্রামের দিন, আজকে এই দিনে আমাদের হাসান হোসেন সাহেবের কাফিররা শহীদ করে দিয়েছিলেন, ওই জন্যে আজকে আমরা সমস্ত ওনার গ্রামী পালন করি। ওনার গমের জন্যে উনি যে লড়াই করতে করতে শহীদ হয়েছিলেন সেই লড়াইটা আমরা কিছু খেলার মাধ্যমে দেখে মানুষকে জাগ্রত করি, বলি কি যে উনি ইসলামের জন্যে নিজের লড়াই করে করে প্রাণ ত্যাগ দিয়েছে তাকেই আমরা আজকে শোক পালন করি। জায়গা জায়গা খিচড়া মাটা হয়, শরবত দেওয়া হয়, এরকম করে আমরা পালন করি। আমি কালীপুর থেকে নিয়ে কৈলাসরক পর্যন্ত গিয়েছি, সাত আটখানা দলে প্রত্যেক বছরেই যাই। আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে এই বছরে সমস্ত আখাড়ার মানুষরা মহরমের অর্গানাইজ করেছেন, আর দেখেছি আমাদের থানার প্রশাসন বিভিন্ন জায়গা সুন্দর করে পোস্টিং করে দিয়েছেন। আমরা সবাই থেকে অনুরোধ রেখেছি এই আখাড়াটা আমরা হিন্দু মুসলমানের ভিতরে কোনো রকম না একটা বিবাদিত হোক, তার জন্যে আমরা সব একসঙ্গে মিলে জুলে মহরমটাকে পালন করি। এতে আমাদের প্রশাসন এবং
আমাদের নেতা শ্রীমন্ত বৈদ্য এবং আমাদের বজবজ বিধানসভার এমএলএ মাননীয় অশোক দেব মহাশয় এনার সমস্ত আমাদের প্রত্যেক জিনিসে সহযোগ করে। আমার নাম মোহাম্মদ মনসুর, বজবজ পৌরসভা কাউন্সিলর, 6 নম্বর ওয়ার্ড।